আমাদের সমস্যা আমি একদিন রাত্রে শুয়েছিলাম শুয়ে যে বাথরুমে ওঠার সময় আমার ডান পায়ের হাঁটুতে যখন আমি হাঁটছি কটকট করে শব্দ হচ্ছে এই আমার জীবনের প্রথম এই ভাগ করতে পারছি না যে মনে হচ্ছে হারে হারে ঘর্ষণ লাগছে যে রহমতে যে শুয়েছিলাম শুয়ে থাকার পরে সকালবেলা থেকে আর নাই আমি তো ভয় পেয়ে গেছিলাম যে আমার এই সমস্যাটা যে হয়তো লং টাইম হতে পারে আর একটা আমার কিছু

ভাঙতে কষ্ট হচ্ছিল প্লাস ভিতরে একটা আওয়াজ হচ্ছিল ওনার যেটা মনে হয় আপনি জানেন অস্ট্রিও আর্থ্রাইটিস হাঁটুর ভিতরে এই জাতীয় সমস্যা হয় রুগী বলে একটু আওয়াজ বা আমরা যদি অ্যাপ্রিহেনশন টেস্ট করি বা প্যাটেলার অ্যাপ্রিহেনশন টেস্ট এই টেস্টে বোঝা যায় যে ভিতরে ক্র্যাকিং টাইপ মানে সমস্যাটা বোঝা যায় এবং এটা একটা প্রাইমারি স্টেজ ওনার যেটা সমস্যা এটা ক্লিয়ার বোঝা যাচ্ছে একেবারে প্রাথমিক অবস্থায় আছে স্যার এটাকে বয়সের সাথে সামঞ্জস্য নাকি এমনিতেই হচ্ছে আসলে অস্ট্রো আর্থ্রাইটিসের যে আমরা কজগুলো যদি দেখি বেশিরভাগ রুগী ডিউ টু এজিং প্রসেস বয়সজনিত সমস্যা আর অনেক রুগী অন্য আর্থ্রাইটিস থেকে এই সমস্যাটা হতে পারে অথবা সেকেন্ডারি একটা প্রাইমারি সেকেন্ডারি তো প্রাইমারিগুলো এজিং প্রসেস বা বয়সজনিত সমস্যা অথবা বডিতে যদি বিভিন্ন ক্যালসিয়াম বা ভিটামিন জাতীয় প্রবলেম হয় এ থেকে হতে পারে এজিং প্রসেসের কারণে হতে পারে অস্টোক্লাস্টিক অ্যাক্টিভিটি বেড়ে গেলে যেটা বডিতে স্পেশালি ওমেনদের এটা হয়ে থাকে হরমোনাল ডিফিসিয়েন্সির কারণে আর সেকেন্ডারি যে সমস্যাগুলো হয় যেমন বিভিন্ন আর্থ্রাইটিস থেকে হাঁটুতে সমস্যা হতে পারে তাছাড়া যদি কেউ হাঁটুতে আঘাত পায় হয়তো দশ বছর আগে পরে গিয়েছিল হাঁটুতে ব্যথা পেয়েছিল তখন আস্তে আস্তে ইরোশন হতে হতে হাঁটু ক্ষয় হয়ে যায় তো ওনার যেটা সমস্যা বুঝেই যাচ্ছে আপনার এটা একেবারেই প্রাথমিক পর্যায়ে দর্শক আপনি অতি শীঘ্রই একজন চিকিৎসকের স্বর্ণপন্ন হয়ে ইনভেস্টিগেশন করে এটা কারণ নির্ণয় করা জরুরি হাঁটুর যেটা মনে হচ্ছে অস্ট্রিয়াথ্রাইটিসের প্রাথমিক অবস্থা এই অবস্থাতে আমরা যদি কিছু এক্সারসাইজ শিখিয়ে দেই প্রয়োজনে কিছু যে হার ক্ষয়জনিত সমস্যার কিছু মেডিকেশন আছে এগুলো যদি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নেন আশা করি এটা ভালো হয়ে যাবে ভালো থাকতে পারবেন আর সামনে ঝুঁকে যে কোমর ব্যথা হয় আপনি যেটা বললেন সামনে ঝুঁকে কোনো কাজ করা উচিত না আসলে এরকম কোনো কাজ নেই যে সামনে ঝুঁকে করতে হবে যদি কোনো দরকার আপনি হাঁটু ভেঙে বসে কাজটা করবেন ভারী কিছু উঠাইতে হলে হাঁটু ভেঙে বসবেন কিন্তু সামনে ঝুঁকবেন কিন্তু সেটা যেন কয়েক মিনিট বেশি না হয় তাহলে মেরুদণ্ডে ডিক্স প্রলাপস হতে পারে এবং এটা পারমানেন্টলি আপনার একটা ঝামেলা তৈরি করতে পারে